নমস্কার বন্ধুরা, অনিতা সিম্পল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেনও বলে। আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কিলো মতন চিকেন। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কিছুটা আমি এখন দেব, কিছুটা রান্না করার সময় দেব। তার সাথে নেব টক দই, আমি এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। তার সাথে হলুদ গুঁড়ো, আমি কাশ্মীরি লাল মরিচ দেব, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর এই যে গ্রিন পার্টটা, সবুজ অংশটা আমি এইভাবে গ্রেট করে নেব। আমাকে দেখে নিতে হবে, দেখুন যে সাদা অংশটা যেন না যায়, এই সবুজ অংশটাই যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা নিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর যে গন্ধ হয় সেটা বেরোচ্ছে। আপনারা যদি মনে করেন এটা টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন, কারণ যদি মনে হয় যে মুখে গেলে আপনাদের অন্যরকম লাগছে, তাই জন্য এইভাবে গ্রেট করে আমি দিচ্ছি। দেখুন লেবুর খোসাগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে লেবুর রস দিয়ে দেব, গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখব। আর তার সাথে দেব আমি সামান্য নুন, আমি একদম অল্প নুন দেবো, আর তেল। এবার আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, ভালো করে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। যত এইভাবে মাংসের সঙ্গে লাগিয়ে লাগিয়ে ম্যারিনেট করবেন, তত মাংসের মধ্যে মশলাটা ঢুকবে আর মাংসটা খেতেও তত ভালো হবে। দেখুন মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 থেকে 1 ঘন্টা রেখে দেব। আমি গ্যাসে কড়াই চাপিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা মনে করলে সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে এবার আমি একে একে তেজপাতা, 2-3টে দারচিনি, এলাচ, লবঙ্গ আর 5টা মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য ভেজে নিয়ে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালো করে আমি এবার ভেজে নেব, আপনারা মনে করলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। আমি বাটা দিয়েছি, ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে কিছুটা, এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। আমি একদম মিহি পেস্ট করিনি, একটু রেখেছি। এবার আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, ওটা এর মধ্যে দিয়ে দেব। এবার একদম ধিমে আছে, এটাকে কষাতে হবে। যেহেতু টক দই দেওয়া আছে তাই জন্যে জোরে দিলে দইটা কেটে যেতে পারে, একদম ধিমে আছে, মাংসটাকে কষাতে হবে। দেখুন কেমন মশলা তেল ছেড়ে দিয়েছে, আর জল দিয়েও
কতটা আমি কোনো জলই দিইনি, কতটা জল বেরিয়েছে মাংস থেকে দেখুন। আমি এই রান্নাটায় কোনো জলই ব্যবহার করব না। এইভাবে হালকা হালকা কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করতে হবে। এটা রান্না করতে খুব একটা বেশি সময় যায় না, যেহেতু ম্যারিনেট করা থাকে অনেকক্ষণ। এভাবে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি কিছু এইভাবে গোল গোল করে কেটে রাখা লেবুর টুকরো এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ আমি রেখে দেব। লেবুর রস দেওয়া আছে, তাও আমি এটা দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তার সাথে আমি কটা লেবুর পাতাও এর মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর পাতাটাই খুব সুন্দর গন্ধ, এতেই একদম তরকারির স্বাদ বদলে যায়। দিয়ে আমি একটু এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে গন্ধটা ভালো করে মিশে যায় মাংসর সাথে। এবার গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আমি মাংসের তরকারিটা ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ বেরিয়েছে। পাতাটা দেওয়া আছে, আপনারা পাতাটা খাবার সময় তুলে দেবেন। এবার আমি গরম গরম পরিবেশন করব। আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও যা খুশির সাথে খেতে পারেন, বেশ ভালো লাগবে। দেখবেন একটু ফ্লেভার আসে গন্ধরাজ চিকেন, এটাকে আবার লেবু লঙ্কা চিকেনও বলে। এবার আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। অনেক সময় চিকেন খেতে একটু গন্ধ লাগে, তাই জন্য এইভাবে গন্ধরাজ চিকেন করলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা পাবেন না, ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখুন, সবারই খুব ভালো লাগবে। খুব একটা বেশি মশলাও লাগে না, আর অনেকক্ষণ ধরেও করতে হয় না। জাস্ট ম্যারিনেট করে মশলা কষিয়ে করে নিলেই হয়ে যাবে। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।